জীবনে চলার পথে কিছু কিছু স্মৃতি ভুলে যাবার নয়, তেমনি আজকে ট্যুরটা আমার লাইফে একটা স্মরণীয় ট্যুর হয়ে থাকবে, কারণ আমার বোনকে নিয়ে প্রথমবার আমি কাপ্তাই ট্যুরে যাচ্ছি। যাই হোক, আজকে দিনটা কেমন কেটেছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আমার ফুল ভিডিওটা ঘুরে আসবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাক আপনাদেরকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাপ্তাই ট্যুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আমরা আগে কক্সবাজার থেকে ঘুরে আসছি, এসে আমাদের সব কিছু আসলে ওয়াশ করা হয়েছিল, কিন্তু এর আগের দিন যেহেতু জুতা ওয়াশ করছে, জুতাগুলো ছাদে দিয়েছিল আমার হেল্পিং হ্যান্ড, আসলে জুতাগুলো আনতে ভুলে গেছিলাম। বৃষ্টি হয়েছিল রাত্রে, বৃষ্টিতে জুতাগুলো ভিজে গেছে। যেহেতু আমরা পরের দিন টোরে যাচ্ছি কাপ্তাই, সেজন্য আসলে আমার বোনের ছেলে আমাদের হেয়ার ড্রাই মেশিন দিয়ে ওর জুতাগুলো শুকাচ্ছে। আর টোরে যাব, নতুন জামা কাপড় কিনবো না, তা কি কখনো সম্ভব? তাই আগের দিন রাতে আমি আর আমার হাজবেন্ড দিয়ে আমার জন্য ক্যাশ নিয়ে আসছি, ওর জন্য গেঞ্জি নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের প্রিপারেশন নিচ্ছে। যেহেতু আগের দিন রাতে সব কিছু গোছগাছ করে রাখলে পরের দিন সকালে ভোরে উঠে যেতে পারি। আমি সবসময় এই কাজটা করি, আপনারা চাইলে কিন্তু হাতের কাজটাকে গুছিয়ে আগের দিন রাতে রেখে দিলে পরের দিন সকালে ইজিভাবে রেডি হয়ে চলে যেতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমরা সকালে উঠে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি, সবাই বেরিয়ে যাচ্ছে। আমি আর দিদা সবার পরে বেরিয়েছি, কারণ আমি ঘরটাকে একটু চেক আপ দিয়ে তারপরে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের গাড়িও চলে আসছে। কি অবস্থা মেবিন, সোনান, আরিয়া, সাজিদ, আদিবা, শ্রীপা, সুমন, অল দ্য বেস্ট, সেফ জার্নি। আলহামদুলিল্লাহ আমরা তিন ফ্যামিলি গাড়িতে উঠে রওনা দিলাম। আমরা আসলে সকালে ব্রেকফাস্টটা করি নাই, কারণ আমরা যেহেতু সকাল ঘুরে বেরিয়েছি, সকালে ব্রেকফাস্টটা বাসায় রেডি করি নাই। এই তো আমরা ফ্লাইওভারে ফ্লাইং করতেছি, আমি ফ্লাইওভারে উঠলে তো আমার একটু ভিডিও নিতে হয়, তাই নিলাম। আমরা আসলে কিছুক্ষণ এসে একটা হোটেলে নাস্তা করে নিচ্ছি, কারণ আমরা সকালবেলা একটা হালকা পাতলা নাস্তা করবো, হেভি নাস্তা করবো না। তো আমরা নাস্তাটা কমপ্লিট করে আলহামদুলিল্লাহ আমরা রওনা দিচ্ছি, আমরা গ্রামে চলে আসছি। এ হচ্ছে কাপ্তাই যাওয়ার পথে গ্রামের দৃশ্য। সকালবেলা যখন ভোরের আলোটা সবুজ গাছপালার উপর পড়ে, তখন না সবুজটা না আরও সবুজ হয়ে যায়, কিছু ছায়া কিছু আলো, মানে দেখতে না অসম্ভব ভালো লাগে। তাই তো আমি ভিডিওতে ক্যাপচার করি, আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর আশেপাশের গ্রামের দৃশ্যগুলো না কি যে সুন্দর লাগতেছিল। ইচ্ছে হচ্ছিল সবুজ গাছের উপর একটু হাঁটি, শিশির বেজা সবুজ গাছ, সকালে আরও সকালে নীরব পরিবেশ, নিস্তব্ধ, কোনো লোকজন নাই। আসলে যখন গ্রাম দেখি না, তখন আসলে গ্রামের টানে মনে হয় গ্রামে একটু হাঁটি, একটু খোলামেলা পরিবেশে নিঃশ্বাস নেই। যাই হোক, যেহেতু যাচ্ছে এক জায়গায়, আসলে আরেক জায়গায় নেমে হাঁটা তো সম্ভব না। আমাকে আমি যদি এখন গাড়ি থেকে নেমে হাঁটি, সবাই আমাকে পাগল বলবে। যাই হোক, আমরা চলে আসছি কাপ্তাই কাছাকাছি। আমরা যে উদ্দেশ্যে রওনা দিয়ে আসছি বাসা থেকে, এ হচ্ছে কাপ্তাইয়ের মানে স্পটের রাস্তা। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আমি ভিডিওতে একটু ক্যাপচার করলাম। সরু রাস্তাটা না অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমরা প্রথম চলে আসছি বনকুটির। আমরা বনকুটির কিছুক্ষণ ঘুরবো, ঘুরে একটু হালকা পাতলা নাস্তা করছি এখানে। নাস্তা করার পরে তারপর আমরা যাচ্ছি বোটে চড়বো। আমরা কাপ্তাই ল্যাকটা আজকে বোটে চড়ে দেখবো, কারণ সবসময় যখন যাই তখন তো গাড়ি নিয়ে যাই, গাড়ি নিয়ে ঘুরি, কিন্তু আজকে যেহেতু আমরা অনেকগুলা তিন ফ্যামিলি একসাথে গিয়েছি, তাহলে আমরা একটু বোটে চড়বো। আর আমার বোন যেহেতু প্রথম গিয়েছে, ওকে একটু বোটে চড়াবো, ওর বাচ্চাগুলো একটু এনজয় করবে। যাই হোক, আমরা এখানে ঘুরলাম, কিছুক্ষণ ঘুরে ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করে আমরা চলে যাচ্ছি বোট একটা ভাড়া করছে দিদার মোহিন ভাই, 2000 টাকা। তো বোটে যাচ্ছি, বোটে যাওয়ার পর এখানে কিছু ফ্রুটসের দোকান দেখলাম, আমার কাছে অসম্ভব ভালো লাগছিলো। ইচ্ছা হচ্ছিলো এখান থেকে কিছু ফ্রেশ ফ্রুটস নিয়ে যাই, কিন্তু যেহেতু আমরা ঘুরতেছি আসলে এখন তো এটা ফেল করা সম্ভব না। তাই দেখে দাম জিজ্ঞেস করে আমরা চলে যাচ্ছি, আর দোকানদার ভাইয়েরা হাসতেছে, বলতেছে নেবেন না, দাম কেন জিজ্ঞেস করতেছেন? তো আমি ওকে বললাম যে আমরা যাওয়ার পথে আপনার কাছ থেকে অবশ্যই ফ্রুটস নিয়ে যাবো, এই জন্য দামগুলো জিজ্ঞেস করতেছি। যাই হোক, মোহিন ভাইয়ের বউ একটু ফটোশ্যুট করতেছে। আমরা প্রায় চলে আসছি বোটের কাছাকাছি। বোটে যাওয়ার সময় যে রাস্তাটা, ওই রাস্তাটা এত সুন্দর লাগতেছিলো, যখন রোদ পড়ছে সবুজের উপরে মনে হচ্ছে আরও ফুটে উঠছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। ওখানে গিয়ে আমার বোনের মেয়েটা একটু অসুস্থ হয়ে গেছে, যেহেতু বাসা থেকে যাওয়ার সময় একটু অসুস্থ ছিল, যাওয়ার ওইখানে রোদ পড়ার পরে তারা অসুস্থ হয়েছে। এই যে দেখেন, আমরা চলে আসছি আমাদের স্পটে, আমরা যে এখান থেকে বোটে চড়বো ওইখানে আমরা চলে আসছি। এখানে এসে যা দেখলাম আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর, এত সুন্দর আসলে কল্পনার বাইরে। আর কাপ্তাই, রাঙামাটি, এগুলো তো বান্দরবন, খাগড়াছড়ি, এগুলো তো অকল্পনীয় সুন্দর। যেহেতু সবুজে ঘেরা প্রকৃতি, আসলে সবুজে ঘেরা প্রকৃতি দেখতে কার না ভালো লাগে, আমার তো অসম্ভব ভালো লাগে। তা আমাদের বোটের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। আর এই যে দেখেন মোহিন ভাইয়ের বউ, আমি পিছন থেকে ভিডিও ক্যাপচার করতেছি, ওদের ভালোবাসা দেখে না আমি মুখ। সবাই একদিকে বসিও না, বুঝছো, এই ব্যালেন্স রাখো, কিছু এদিকে বসো, কিছু ওইদিকে বসো, না হয় একদিকে কাত হয়ে যাবে। আমি নিচে, বাবা নিচে তো গরম, মা নিচে বসা যাবে। আলহামদুলিল্লাহ আমরা সবাই বোটে উঠে বসলাম। সবাই বসতে হেট করে বসার পরে তারপর আমি চলে আসছি বোটের সামনে। যেহেতু আমি প্রকৃতি লাভার, আমি তো আর বোটে বসে থাকবো না, বোটে বসে আসলে আশেপাশের পরিবেশটা ভিডিওতে ক্যাপচার করা যাবে না, সেজন্য আমি ফ্রন্টে এসে দাঁড়িয়ে আশেপাশের পরিবেশটা একটু ভিডিওতে ক্যাপচার করলাম। আমি এখানে কোনো ভয় যাবার দিব না, আমি যেহেতু মুগ্ধ হয়ে প্রকৃতি অনুভব করতেছি, আশা করি আপনারা সবাই মুগ্ধ হয়ে প্রকৃতি দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আশা করি আপনারা ফুল ভিডিওটা এনজয় করবেন।
আমার বাবা কোথায়? হাত দেখাও, হাত দেখাও। তুমি আগে চলে গেছো, কোথায় বাবা? এখানে কি সুন্দর চেয়ার দিয়েছে, কটা জোড়া দেখতে ভালো লাগতেছে, কিন্তু বসতে পারতেছি না যেহেতু রোজ। আল্লাহ, আমার বাবা দোলনা পেয়ে গেছে। কিসের দোলনা বাবা? গাড়ির চাকার দোলনা? তোমার খুব পছন্দ হয়েছে না বাবা? তোমার খুব পছন্দ হয়েছে? তুমি তো দোলনা দেখলে পাগল হয়ে যাও বসার জন্য, দোলার জন্য। আমরা আসছি আলহামদুলিল্লাহ, বোর্ড দিয়ে চলে আসছি কটেজ। এখানে একটা কটেজ আছে, আমরা আস্তে আস্তে কটেজে যাচ্ছি। কেউ সবাই আমরা একটা হালকা পাতলা নাস্তা করবো, প্রচুর গরম পড়তেছে এখানে। গরমে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। গরমের অবস্থা খারাপ হলো, কিন্তু প্রকৃতি এত মুগ্ধ হয়ে দেখছিলাম আমরা, আসলে এত সুন্দর প্রকৃতি, যেমনি রোদ তেমনি সৌন্দর্য প্রকৃতির, আলহামদুলিল্লাহ। ওই তো আমরা এখানে গিয়ে কিছুক্ষণ একটু ঘুরলাম, ঘুরে একটু নাস্তাপানি করে তারপর আমরা আবার রওনা দিচ্ছি বোটের উদ্দেশ্যে। বোটে উঠে যাচ্ছি সবাই, কারণ এখানে বেশিক্ষণ স্টে করবো না, যেহেতু আমাদের আর অনেকগুলো স্পট দেখার বাকি আছে। আমরা ওই স্পটগুলো দেখবো, আসলে একদিনে তো এত স্পট দেখা যায় না, আর বেশিক্ষণ স্টে করলে আসলে অনেকগুলো স্পট যেহেতু দেখার উদ্দেশ্যে বের হয়েছি এগুলো দেখতে পারবো না। তো আমরা রওনা দেওয়ার পথে আসলে তেমন একটা ভিডিও করি, তো যাওয়ার পথে সবগুলাই দৃশ্যে আমি ভিডিওতে ক্যাপচার করছি, সেজন্য আর ভিডিও করলাম না। আর একটু পানির ভিডিও করলাম, আসলে পানিটা না দেখতে এত ভালো লাগতেছিলো, আমি এখানে কোনো কালার দিই না, এটা ন্যাচারাল একটা পানির কালার, ঢেউগুলো মনে হচ্ছিলো আসলে মন ছুঁয়ে যাচ্ছে। যাই হোক, পানির ভিডিও করার পর আমাদের চোখের সামনে আসলে একটা বোট, ওই বোটটা দেখে বোটটার পাশাপাশি যখন যাচ্ছে আমাদের বোটটা, তখন আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম আসলে এটা কিসের বোট, তখন উনি আমাকে বলতেছে এটা একটা ভাসমান বোট, ভাসমান বোট, এটা লেকের মধ্যে ঘুরবে, এখানে রাত্রি থাকা যায়, দুই দিন বা একদিন থাকা যায়, এখানে পার পার্সন হচ্ছে 25,000 টাকা। এই বোটে যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে আমরা একটু সাক্ষাৎকার নিলাম, ওরা বলছে আসলে এখানে খাবারের মান ভালো না, আর থাকারও পরিবেশ তেমন একটা ভালো না, কিন্তু দেখতে অসম্ভব ভালো লাগতেছিলো। এখানে আসলে থাকে যারা নিউ কাপেল আসে তারা থাকে, বা ফ্যামিলিরা ঘুরতে আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু এনজয় করে থাকে। যাই হোক, আমাদের খুব ইচ্ছা ছিল, যেহেতু এখানে যারা আছে তারা বলতেছে তেমন একটা ভালো না, সেজন্য আসলে ইচ্ছাটা দূর হয়ে গেছে। তা আমাদের বাচ্চাগুলো দুষ্টামি করতেছে, দিদার একটু ফটো নিচ্ছে, বাচ্চারা যেহেতু আমাদের বোটটা দোতলা ওই নিচে যাচ্ছে, বাচ্চারা একটু এনজয় করতেছে। তা আমাদের গন্তব্য আসলে এখানেই শেষ, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আমরা এখন বোট থেকে নেমে যাব। তা আমি আবার বোট থেকে নামার আগে আশেপাশে পরিবেশটা একটু দেখলাম ভিডিও থেকে। আম কত করে জিজ্ঞেস করো না, এ সাসা আম কত করে? আলহামদুলিল্লাহ, আমাদের ভোরের জার্নিটা অসম্ভব মজা ছিল, কিন্তু একটু রোদের কারণে আসলে বাচ্চারা একটু কষ্ট পেয়েছে এই আর কি। তা আমরা বোট থেকে নেমে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে, আসলে অনেক নিচে, উপর থেকে অনেক নিচে, সিঁড়ি দিয়ে নামতে কষ্ট হয়। যাওয়ার সময় এই ফিলটা অনুভব হয় নাই, সিঁড়ি বেয়ে নিচের দিকে যখন নামছিলাম তখন আসলে পায়ের ব্যথাটা হয় নাই, কিন্তু যখন নিচ থেকে উপর দিকে আসতেছি, ও আল্লাহরে আল্লাহ, আমাদের অবস্থা, পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, হাঁটুর অবস্থা। আমার তো আর ইচ্ছে হচ্ছে না উপরে যাওয়ার জন্য। আশা করি আমার যে নেক্সট ভিডিওটা আসবে সবাই দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।